দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আরটিভির ছুটির দিনের শেষ প্রহরের বিশেষ আয়োজন হক মিছা কুকিনি বিদিত ফোক স্টুডিওর আজকের আয়োজনে। সবসময়কার মতো ফরজানা বিথি আছি আপনাদের সাথে এবং শেষ পর্যন্ত অবশ্যই থাকব। আপনারা নিশ্চয়ই আছেন আমাদের সাথে, কারণ ছুটির দিনের এই আয়োজনটা আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল। আর আজকের দিনটা আমাদের বলবো সবার জন্য বিশেষ করে ভালো, কারণ আজকে যে মানুষটা আমাদের সঙ্গে রয়েছেন তার গান আমাদের সবসময় মুগ্ধ করে, তার গানের কথা আমাদের মুগ্ধ করে, তার গানের সুর আমাদের মুগ্ধ করে, সেই মানুষটা মুগ্ধতা ছড়ায় প্রতিনিয়ত। আর সেই মানুষটা হলেন আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার পিন্টু ঘোষ। হ্যালো, কেমন আছো? এত সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দিলে আসলে, এইটা তো আমি তোমার বোন দেখে বলবো, অনেক ধন্যবাদ অনেক দিন পর তোমাকে পাওয়া আসলে। এবং আজকের এই আয়োজন আমরা যেভাবে আসলে সাজিয়েছি এটাও মানে অনেকদিন পরে আমি বলবো যে আমার ভাগ্য যে ভাইদেরকে আমি আজকে মানে আমার সাথে আসলে সহযোদ্ধা হিসেবে পেয়েছি। একদম আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে তো আমি প্রত্যেক দিনই দেখি, এরকম একটা লাগে, কারণ ঘরের মানুষ লাগে, এত আপন লাগে এই মানুষগুলোকে দেখতে। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, কারণ অনেক আগেই তোমাকে ইনভিটেশন দিয়ে রেখেছিলাম যে আসো একদিন। আসলে শেষ পর্যন্ত কেমন কাটছে দিনকাল? দিনকাল তো আসলে আমরা এখনো আসলে করোনার পরিস্থিতিটা মেনটেন করে আসলে যেভাবে চলতে হয় আসলে ঠিক এভাবেই চলছি, কাজটাও করে যাচ্ছি, কারণ করোনাকে আসলে কোনোভাবে জিততে দেওয়া যাবে না, এটা আমাদের একটা এখন অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই জন্যে আসলে এর পরিপ্রেক্ষিতে যা যা করতে হয় সব চলছে, সবকিছুই স্বাস্থ্যবিধি মেনে গানও চলছে একদম। আচ্ছা চলো আমরা শুরু করি আজকের আয়োজন। কোনটা দিয়ে শুরু করছো? সাইজির গান দিয়ে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। কাছে আর শ্রীনগর সেথা এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ি কাছে আর শ্রীনগর সেথা এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। Thank you.
ঘেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণি পারে পানি নাই কিনারা নাই তরণী পারে বাঞ্ছা করি দেখবো তারে বাঞ্ছা করি কি বলবো পরশির
কথা হস্ত পদ স্কন্দ মাথা নাই রে খনেক যদি আমায় ছুত জম যাত না সকল যেত দূরে পড়শি যদি আমায় ছুত জম যাত না সকল যেত দূরে সে আর লালনে খালে র সে আর লালনে খালে র লোভ যোজন ভাগরে সে লোভ যোজন ভাগরে আমি একদিনও না কাছে আর শ্রীনগর সেথা এক পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আমি একদিনও না দেখিলাম তারে একদিনও না দেখিলাম তারে মানুষ হয়তোবা বলবে যে এখানে বসেছি বলেই হয়তোবা গুণগান করছি বাহ বাহ বলছি কিন্তু মনে হচ্ছিল যে স্টুডিওতে মানে
রেকর্ডিং করার পর যে গান শুনি না আমরা, আস্তে করে শেষ হয়ে যায় এরকম মনে হচ্ছিল। সঙ্গত কারণেই তোমাকে ওয়ান ম্যান আর্মি বলি আমি, কারণ তুমি একই ধারে যেভাবে গান লিখো, সুর করো, কম্পোজিশন করো, সেই সাথে এমন কোনো বাদ্যযন্ত্র আছে কি না সেটা তুমি বাজাতে পারো না সেটাও আমার জানার প্রশ্ন আছে। কিন্তু একদম শেষের দিক থেকে শুনতে চাই যে এই যে যেই কোভিডের পিরিয়ডটা গেল, এই সময়ে অনেকের অনেক নতুন কিছু আবিষ্কার করেছে, তুমি নতুন কি আবিষ্কার করেছো? আমি তো আসলে সবসময় নতুনের সাথেই মানে থাকি এবং থাকতে চাই, তো নিজেকে আসলে অন্যরকম আবিষ্কার করলাম যে না, বাসায়ও আসলে থাকা যায় এবং আমার ছেলের সাথে খুবই ভালো একটা সময় কেটেছে। যদিও করোনা পরিস্থিতিতে সবারই খুব বাজে একটা সময় গেছে, কিন্তু আমি বলবো যে একদিক থেকে আমি ভীষণ ভীষণ ভাগ্যবান যে আমার ছেলের সাথে পরিবারকে সময় দিয়েছি, পরিবারকে, কারণ এছাড়া আসলে এই টাইমগুলো তো আসলে আমাদের একদম বাংলাদেশে স্পেশালি একদম ফেস্টিভ টাইম শুরু, ঠিক ওই সময়টা থেকে আসলে করোনার মানে বড়ভাবে বাংলাদেশে আক্রমণ। এই তারপর থেকে তো আমরা সবাই যার যার বাসায় চলে গেলাম আইসোলেশন বা নিজেদের মতন থাকা। তো সব কিছুর পরে আমার যেটা হয়েছে যে এবার অনেক আর্টিস্টদের সাথে আমার বিভিন্ন কোলাবোরেশন হয়েছে এবং ডাক্তার এবং ফ্রন্টলাইনারদেরকে নিয়ে গান করার সুযোগ হয়েছে এবং দেশে বিদেশে বিভিন্ন আমরা লাইভ অনুষ্ঠান এবং ভার্চুয়াল প্রোগ্রামগুলো করেছি। আচ্ছা, সেই গল্পও শুনবো গানে যাই আরেকটা, হাতে একদম সময় কম, চলো। কিবোর্ডটা চাই একটু। ਸਦਕੇ ਮੈਂ ਕੁਛ ਐਸਾ
इश्क जुनू जब हद से बढ़ जावे, इश्क जुनू जब हद से बढ़ जावे, हंसते हंसते आशिक सूली चर जावे, इश्क का जादू ता
ওই আমি দিতাম পাখির কেমনে আসে দর্শক, আপনারা ব্রেক ফ্রি দুইটা গান শুনেছেন, কিন্তু অনুষ্ঠান তো ব্রেক ফ্রি নয়, তাই একটা ব্রেক নিতেই হবে। ফিরছি বিরতির পর, সাথে থাকুন, চলছে হক মিস্টার কুকি নিবেদিত ফোক স্টুডিও। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হক মিস্টার কুকি নিবেদিত ফোক স্টুডিওর আজকের আয়োজনে। বিরতির পর কিন্তু ঠিকঠাক ফেরত এসেছি, এবং যারা আমাদের সাথে শুরু থেকে জয়েন করেছিলেন না, এখন নতুন করে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আজকে যিনি গান শোনাচ্ছেন, তিনি মাধবপুরের ছেলে, আর তিনি রেডিওতে গান শুনতে শুনতে কবে যে এত বড় শিল্পী হয়ে গেছেন সেটা আসলে তারই প্রশ্ন, উত্তর খোঁজার দরকার নেই। এরকম ভালোবাসায় থাকুক মানুষটা, সে আর কেউ নয়, আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার পিন্টু ঘোষ। বাপরে, ইনফরমেশন কিভাবে জানলি? আরও অনেক কিছু আছে দাদা, ওয়েট করো। যাই হোক, তবে এবার বিরতির পরে আসলে সোজা গানে যাই। এটা হচ্ছে আমাদের সবার এন থেকে বাবা শাহজালালের প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি। ঠিক আছে, চলো। সুরমা নদী যতন করে ঝরে না দুয়ারে তোমার প্রেমে ডুবে যারা তারাও লালে লাল, thank you.
নদী যতন করে ঝর্ণা তোমারে তোমার প্রেমে ডুবে যারা তারাও লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল দারে ভুলি অভিমান শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে দেখালে শাহপরণকে দূরে পাঠালে ও কি কারণে জালালি কারণে কি কারণে জালালি দেখালে শাহপরণকে দূরে পাঠালে মুর্দা কইলে
সুন্দর আকাশে উড়ালে তুমি যে প্রেমের নিশান ছড়ালে কেউ করে যাতের বিধান তোমার দারে সবই সমান শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লাল লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লাল লাল সুরমা নদী যতন করে সুরমা নদী যতন করে ঝর্ণা দুয়ারে তোমার তোমার প্রেমে ডুবে যারা তারাও লালে লাল সবাই বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লাল লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লাল লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লাল বাবা তুমি লাল লাল ছিল যে দরগায় আসর বসে না গানের এই গানগুলোর ওইখানে বসে আছি সিলেটের একদম দরগায়। আমারও আসলে ঠিক ওই রকম জায়গা থেকে আসলে মানে গানের অনুভূতিটা নিয়ে আসলে করা এবং খুব চমৎকারভাবে এই যে মানুষগুলো পরিবেশন করছে আমার মনে হয় যে সবার শেষে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, তুমি এখনই সবাইকে পরিচয় করিয়ে দাও, দে ডিজার্ভ ইট। আচ্ছা, আমার আজকে যারা সহযোদ্ধারা আছেন এদিক থেকে যদি আসি, তবলায় অপূর্ব বাজায়, আর বাঁশিতে আমার ভীষণ প্রিয় একজন, আমার অন্তরে স্থান আসলে সে রাখে, কামরুল। আর ওনাকে তো আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই, উনি এরকম একজন মানুষ কোথাও যদি উনি নাও থাকেন ওনার কথা হয়, ওনার নাম বিখ্যাত মোটু সোহেল। আর আমার ঠিক পেছনেই যে মানুষটি আছেন, এই মানুষটি আমার আমার ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, যিনি আসলে
পার্কেসিভ রিদমকে বাংলাদেশে একটু অন্য জায়গায় নিয়ে গেছেন। এই লেভেলের জায়গাটা আসলে যারা আসলে বানিয়েছিলেন এই ইনস্ট্রুমেন্টটা ওরাও হয়তো ভাবেন নাই যে এটাকে এভাবে বাজানো যায়। সো মানে মানিক ভাই, বাংলাদেশের মানিক, বাংলাদেশের মানিক, তারপরে আরেকজন আছে এখানেও কালো মানিক আরেকজন, আমার মনে হয় টাকা মাইন কোম্পানির গিটারওয়ালারাও যদি দেখে যে ও বাজাচ্ছে ওকে আসলে হায়ার করবে না, ও সিগনেচার রাখবে এই লেভেলের মানে আর্টিস্ট। শুভ গিটারে, তারপরে আরেকজন আছে বিখ্যাত, ও হচ্ছে ও আসলে মাল্টি ট্যালেন্টেড, নাদিম, অদ্ভুত সুন্দর সব কিছুই বাজায় সে, অদ্ভুত। আর তারপরে আমার আরেক নগণ্য স্টুডেন্ট আছে, না বকে যাওয়া স্টুডেন্ট, হ্যাঁ বকে যাওয়া স্টুডেন্ট পাভেল, ও স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজায়, ও আর কি শিক্ষানবিশ বলা যায়, কিন্তু সবার সাথেই বাজাচ্ছে এখন। কিন্তু মানে পাভেলকে যে তুমি সবার শেষে পরিচয় করে দাও না, এত ভালোবাসায় রাখো বলেই পাভেল বকে যাওয়া, একদম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা না থাকলে আসলেও এই মিউজিকটা ক্রিয়েট হতো না, এই ম্যাজিকটা ক্রিয়েট হতো না। চলো আমরা পরের গানে যাই। किसने उसको ऐसे लूटा के फिर उड़ ना पाया, गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे, वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। उसने था उड़ना सीखा, होके अपनी पर ही तो, होके अपनी पर ही तो उसने था उड़ना सीखा, कल को तेरे साथ मिले ले दर्द भी तेरा काम आएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। सपना जब वो टूटा, टुकड़े टुकड़े हो गया था, टुकड़े टुकड़े हो गया था हर सपना जब वो टूटा, बिखरे टुकड़ों में अल्लाह की मंजिल का मंजर पाएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे
सरे मागरे শেষ হলো আপনাদের সঙ্গত। কিন্তু আমি একটা কথা বলতে চাই দাদা, তুমি বলছিলে না যে এত ইনফরমেশন কোথেকে পেলাম, সেটা হলো এই যে তুমি এখন অন্য শিল্পীর গান গাইছো, তোমার যে প্রথম গানটা কম্পিটিশনে সেটা যে নিজের লেখা, সেটা কি সবাই জানে নিজের লেখা ছিল? যে কাউকে তো বলো নাই কখনো, আপনারা কি জানতেন সেটা? এই মানুষটা যখন প্রথম গান করেছে, একদম প্রথম যখন স্কুলে একটা কম্পিটিশনে, তখন নিজের লেখা গান করে প্রথম হয়েছিল। স্কুল টাইমে আসলে
মানে এমনিতে এমনিতে আসলে দেখা গেছে কি আমাদের এলাকার অনেক মানুষ আছেন যারা আসলে স্পেশালি উইন্টারের টাইমটাতে একদম গান বাজনা এবং আসর এবং পালা গানের বিভিন্ন জায়গাতে আসলে হয়ে থাকে। তো এই ওরোরো জিনিসপত্রগুলো আসলে আমাকে অনেক মানে ইনফ্লুয়েন্স করতো, টেনেছে এবং সেখান থেকে নিজের লেখা গান গেয়ে এবং দেশাত্মবোধক গান ছিল সেটা, ঠিক না? দেশের জন্য একদম আমি অনেক কিছু জানি। ওকে চলো আমরা নেক্সট গানে যাই। এবার ভবা পাগলার গান। ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরে বাও রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরে বাও বাও রে, ভরসা করি হে ভব কন্দারি আশা করি, হে ভব কন্দারি হালটি ছাড়িয়া তোমার দাও দাও রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরে বাও বাও রে। Thank you.
পাইতে জানো না কেন ধরো হাল মন মাঝিটায় আমার হলো রে মাতাল পাইতে জানো না কেন জিতাই আমার হলো রে মাতাল হাইরে হলো রে মাতাল হাইরে হলো রে মাতাল হাইরে হলো রে মাতাল বুঝিয়ে বল তারে যেতে হবে ওই পারে তারে যেতে হবে ওই পারে অবেলার বেলা পানে যাও যাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরে বাও বাও রে পাগলা ভবা ভাঙা তরিটি তার জলে ডুবা বাইতে ছিল তরি পাগলা ভবা বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরে পাও পাও রে ভরসা করি হে ভব কান্দারি ভরসা করি হে ভব কান্দারি হাড্ডি ছাড়িয়া এখন দাও দাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরে বাও বাও রে কেন মায়ার তোরে বাও বাও রে কেন মায়ার তোরে বাও রে কেন মায়ার তোরে কেন মায়ার তোরে
ভীষণ সুন্দর একটা গান। তোমার আনরিলিজড ট্র্যাকের কথা যদি আসি, সিনেমায় রিসেন্ট একটা সিনেমায় তোমার কাজ করা হয়েছে, সেই সিনেমার সম্পর্কে বা সেই কাজের সম্পর্কে তোমার কাছ থেকে একটু জানতে চাই। সেটা আসলে ইতিমধ্যে বেশ কয়েকটা সিনেমায় অলরেডি মানে ঢুকে গেছে অলরেডি, এর মধ্যে তকির ভাইয়ের সিনেমাও একটা আছে, জুয়েলের সিনেমা আছে একটা, চিৎকারে ভালোবাসা, আর আমাদের জাইদির আর একটা সিনেমা, ওটাও কাজ চলছে একসাথে। তো সব মিলে এবং এক একটা সিনেমার গল্প বিভিন্ন, একদম কোনটার সাথে কোনো একদমই মিল নেই আসলে। তো সব মিলে খুবই টাইট অবস্থা। কিন্তু জুয়েলের সিনেমার জন্য এটি রবীন্দ্রনাথের গানকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি, প্রয়াস করছি আসলে, জানি না কতদূর আসলে যেতে পারবো। আচ্ছা, নিশ্চয়ই সেটা ভালো হবে এবং লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, ভালো কিছু আশা করছি, অবশ্যই আসবে। চলো গানে যাই, পরে গানে कलंदर मस्त मस्त दम मस्त कलंदर मस्त दम मस्त कलंदर मस्त मस्त दम मस्त कलंदर मस्त दम मस्त कलंदर मस्त मस्त दम मस्त कलंदर मस्त दम मस्त कलंदर मस्त मस्त दम मस्त कलंदर मस्त ओ एक विरद है दम दम अली अली कलंदर मस्त
আজকে একটা কথা বলতে হবে, সেটা হলো যে এই যে এনারা খুব কম শিল্পীর সাথে এত অর্কেস্ট্রা যুক্ত হয় এবং এত মজা নিয়ে ভালোবাসা নিয়ে মানে আপনারা বাজান, সত্যি দাদা এটা কিন্তু মিথ্যে না, ওনারাও আমার সাথে একমত। একে তো হচ্ছে যে এখানে যারাই বাজাচ্ছেন সবাই যথেষ্ট লেভেলের স্কিলড এবং সবাই স্টুডিও ওয়ার্কও করছে, আবার এমনিতে যেটা খুচরা খেপ সেটাও করছে। মানে সোহেল ভাই তো, সোহেল ভাই আমার মনে হয় কি আজকে ওজন কমে গেছে, আজকে ওজন কমে গেছে। আর সোহেল ভাই মানে বাংলাদেশের মানে যে কোনো আর্টিস্টের সাথে আমার মনে হয় উনি এমন কোনো আর্টিস্ট নেই আসলে মানে আমাদের মেইন সিনিয়রতে ইন্ডাস্ট্রির সোহেল ভাই বাজায় নিয়ে রেকর্ডিং থেকে শুরু করে এভরিথিং আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে যারা আছে সবাই আমাকে স্পেশালি ভীষণ ভালোবাসে, এটা আমি ফিল করি। তো এই ভালোবাসার একটা জায়গা থাকে আসলে, ওনারা আসলে এই বাজনার সাথে সাথে ওনাদের ভালোবাসাটাও এটার সাথে যুক্ত হচ্ছে, যে কারণে জিনিসটার জমে গেছে না, হাইলি এমপ্লিফাইড হয়ে গেছে আসলে এই ভালোবাসাটা। আমি খুবই ব্লেসড, আমি সবার কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ এবং ভালোবাসি, আই লাভ ইউ অল। আচ্ছা, তোমার ভালোবাসা প্রথম তো দেশমাতাকে নিয়ে যে গান লিখেছিলে, এরপর উচ্চ মাধ্যমিকে কি হয়েছিল দাদা? না, এরপরে আসলে আমার লাইফের ম্যাক্সিমাম টাইম আসলে আমি স্পোর্টস করি আসলে মানে আমার কাটানো হয়েছে মানে একদম কি বলবো অনার্স পর্যন্ত আমি একদম টাইট স্পোর্টসের মধ্যেই ছিলাম, এবং স্পোর্টস ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন মানে এই মানুষটাই যে বলছি না শুরুতেই যে ওয়ান ম্যান আর্মি, পারে না এমন কিছু নাই এবং পদচারণা পড়ে নাই এমন এমন কোনো সেকশন বোধহয় নাই দাদা। ইভেন ইলেকট্রনিক্স গ্যাজেট ওইটাকে সারাই মারাই থেকে শুরু করে সব সব করে ফেলছো আসলে। মানে আমরা যারা আসলে যাদেরকে আসলে মানে আর্টিস্টের মতন একটা বিষয় দিয়ে দেয় আসলে উপরওয়ালা, তাদের আসলে সবচেয়ে বড় যে বিষয়টি আসলে ঈশ্বর বা সৃষ্টিকর্তা দেন সেটি হচ্ছে অবজারভেশনের ক্ষমতা। তো অবজার্ভ করতে করতে আসলে আমরা তো আসলে বাই বোন কেউ আসলে শিল্পী না হবে শিল্পীদেরকে দেখে, এবং আমি বলবো যে আমাদের এই সোসাইটিতে আসলে যারাই যে কাজটা আসলে বিউটিফুলি ডান করে তারাই আসলে এক ধরনের শিল্পী। ইটস নট লাইক দেন গান বাজনা করলে শিল্পী, একজন মানুষ যদি ভালো করে কথা বলতে পারে ওইটার মধ্যেও আমার উনিও এক ধরনের শিল্পী আসলে। এবং আরো বড় শিল্পী হচ্ছে যাদের ভালো গান শোনার কান আছে, ওনাদেরকে আমি সম্মান করি, ওনারা আমার কাছে এক ধরনের শিল্পী আসলে একদম। এবং তুমি যে এত সুন্দর করে কথা বলো, কবে যে আমার এই চেয়ারটা চলে যাবে? ওইটা যাবে না, একটা ব্রেক নেই, একটা ব্রেক নেওয়া খুব দরকার, কারণ অনেকক্ষণ গান শুনছিলাম। দর্শক, একটা বিরতি থেকে ফেরত আসতে চাই, কারণ আমি জানি আজকে আপনাদের বলা লাগবে না, সঙ্গেই থাকুন, শেষ মেশ চলে আসবো পিন্টুদাকে নিয়ে, আপনারা থাকবেন আমাদের সাথে, কারণ জমে উঠেছে হক মিশ্রা কুকি নিবেদিত ফোক স্টুডিওর আজকের আয়োজন। ফিরছি বিরতির পর আপনাদের সাথে নিয়ে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হক মিশ্রা কুকি নিবেদিত ফোক স্টুডিওর আজকের আয়োজনে। সাথে রয়েছি ফরজানা সবসময়কার মতো, এবং আপনারা নিশ্চয়ই সাথে আছেন। আর এতক্ষণ দেশ বিদেশের সংবাদ জানাচ্ছিলাম, নিশ্চয়ই মিস্টার কুকি খেতে খেতে সেই সংবাদ উপভোগ করেছেন। আর যদি সংবাদ উপভোগ করার পরে আরও উপভোগের কিছু থেকে যায়, সেটা হলো গান। আর আমাদের যিনি গান শোনাচ্ছেন সেই মানুষটা প্রচণ্ড ভালোবাসার ভালোবাসায় ভালোবাসেন এবং ভালোবাসায় রাখতে পছন্দ করেন আপনাদেরকে। তিনি আর কেউ নন, বাংলাদেশের যদি বলি স্বনামধন্য বিখ্যাত, এই কথাগুলো তার সাথে যায় না, তিনি সবসময় ভালোবাসেন বলেই ভালোবাসার পিন্টু ঘোষ আজ আমাদের সাথে আছেন। তুমি তো একটু মানে ডাউন টু আর্থ, তো ভাবলাম যে তোমায় ভালোবাসেই রাখি, কারণ এত বড় দুনিয়ায় আসলে মানে আপ টু আর্থ হওয়ার আসলে কোনো সুযোগ নাই মানুষ হিসেবে। এক করোনাই তো আমাদেরকে বুঝিয়ে দিল আসলে আরো ডাউন টু আর্থ হওয়া দরকার আসলে। আর আমরা যে লাইনে আছি আসলে, আই মিন আমাদের যে প্রফেশন এই শিল্প লাইনে বা শিল্পীর লাইনে আসলে এই নিজেকে আসলে দম্ব থাকলে কোনো সুযোগই নেই আসলে একদম। আর একবার আপনাদের ওয়েলকাম, বুঝতে পারছি হাত হিসফিস করছে, আমরা গানে যাই চলো। এবার এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন আমার এক বড় ভাই নাসির ভাই এবং মঞ্জু ভাইয়ের উদ্দেশ্যে কানামাছি গাইছি। ওকে, thank you.
Oh,
সাগর পারে বসে যখন সবাই শুনছিল, মনে আছে এখনো 79 দেশের মানুষজন, সেই সময় যখন স্টেজে দাঁড়িয়ে ঘোষণা করছিলাম ট্রেমেন্ডাস সিঙ্গার অফ বাংলাদেশ আওয়ার প্রাইড, আই ওয়াজ নট দ্যাট মাচ অনার্ড, বাট টুডে আই ক্যান সে টুনাইট আই অ্যাম দ্যাট মাচ অনার্ড যে তোমাকে প্রেজেন্ট করার সুযোগ তখন পেয়েছিলাম এবং এখনও পাচ্ছি, কারণ এরকম সাধক খুব কম দেখেছি জীবনে তোমার মতো। আসলে তোর কথা শোনার পরে আসলে মনে হয় যে আমার প্রতি এবং আমার এই প্রফেশনের প্রতি আরও মনোযোগী হওয়া দরকার, কারণ মানুষ যখন ভালোবাসে সেটাকে আরও আসলে কত ফাইনেস্ট ওয়েতে আসলে প্রেজেন্ট করা যায় সেই দায়িত্বটা আসলে বেশি চলে আসে নিজের উপরে। আমি তোমায় বলছিলাম না যে তোমার এই কণ্ঠটার জন্য আলাদা করে একটা সময় রাখা উচিত, যে তোমার কণ্ঠটাকে অন্যভাবে ঈশ্বরের কাছে চাওয়ার একটা যে ব্যাপারটা দান এবং ঈশ্বরের কাছে প্রতিনিয়ত সেই আসলে যত্নতে করারই চেষ্টা করি, বাকিটা সবকিছু আসলে ঈশ্বরের ইচ্ছা। দর্শক আমাদের আজকে ফোন করতে পারছে না কারণ এই অনুষ্ঠানটার সুযোগ নেই, কিন্তু আমাদের যেহেতু ফেসবুকে লাইভ যাচ্ছে কন্টিনিউয়াস দে আর সেইং যে প্লিজ গান চলুক গান চলুক, যারা সব মাধ্যমেই যারা আমাদেরকে দেখছেন সবাইকে আসলে অনেক কৃতজ্ঞ, কারণ যথেষ্ট রাত হয়েছে এই রাত্রিবেলা আসলে, তারপরে আমাদেরকে লক্ষ লক্ষ মানুষ দেখছে, কিন্তু আসলে এটা খুবই প্রশংসার, সকল প্রশংসা আসলে সৃষ্টি করতে একদম। চলো আমরা পরে গানে যাই। এবার গম গমলার তকির ভাই সিনেমা হালদা থেকে। ওকে পারে যায় সম্পান কাছে নাহি ডাকে, মনের ভিতরে মন ডুব দিয়া থাকে, পারে পারে যায় সম্পান কাছে নাহি ডাকে, আমারও ভিতরে প্রেম দোটানায় থাকে, জলের কালিতে মন কত কিছু আঁকে, সম্পান আসমান এক ঘরে থাকে, কোন রঙে তুমি ভেজালে আমাকে, সোনা গম গমলার কত গম গমলার, সোনা গম গমলার কত গম গমলার, সোনা গম গমলার কত Thank you.
পবনের নাও তার কথাও জানবাও আমি ডাকি কাছে কেন বা দূরে যাও ও মন পবনের নাও তার কথাও জানবাও আমি ডাকি কাছে কেন বা দূরে যাও দূর তো দূরে নয় দেখিলে দেখা হয় ধরা কি যায় প্রেম সে তো হৃদয়ের এই পার ওই পার খোঁজ কেন তা পাই কি গোয়া সোনা গম গমলার হপ গম গমলার সোনা গম গমলার হত গম
আমার সাথে তো এই গানটা আরেকজনও গিয়েছেন, তার কথা না বললেই না, ভীষণ ভালোবাসার মানুষ আরেকজন, আমাদের খুব পছন্দের। আমার সাথে আমার একমাত্র ওয়াইফ সুকন্যা মজুমদার ঘোষ, উনি গিয়েছেন এবং গানটিতে একদম, কারণ উনিও চিটং থেকে বিলং করেন এবং এই ওয়ার্ডটিও আসলে ওনার কাছ থেকে পিক করা, যে কারণ সিনেমার ক্ষেত্রে আসলে চিত্রায়ন এবং পুরো গল্পে আসলে চিটং কেন্দ্রিক, তো দরকার ছিল যে এরকম একটি ওয়ার্ড চাই যে যেটি আসলে কানেক্ট করবে চিটংকে, তো এবং নিশ্চয়ই আপনি দেখছেন আমাদেরকে, এবং শেষ করে ফোন দিচ্ছি ওকে, চলো আমরা পরের গানে যাই। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, আরে মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক নই। জমি
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতন দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় না নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সেই 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 ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরের মালিক নই, আমি তো 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 সেই, আমি তো সেই, আমি তো সেই, আমি তো সেই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। অবশ্যই ক্ষণস্থায়ী এই দুনিয়া, আমরা কেউই এখানে চিরস্থায়ী নই। তবুও তোমার কাছে জানতে ইচ্ছা করে দাদা, ধরো সবাইকে তো বলি যে ভবিষ্যতে কি চান, কি হবে, তো তোমার কাছে জাস্ট সবশেষ প্রশ্ন যে ভবিষ্যতে বাংলাদেশকে কোথায় দেখতে চাও তোমার গানের মাধ্যমে? আমি তো চাই যে বাংলাদেশ পৃথিবীর একদম এক নম্বরের জায়গাটা নেবে, স্পেশালি আমাদের ফোক যে জায়গাটা আছে, অন্তত এই জায়গাটা যদি আমরা আসলে ঠিকঠাকভাবে মানে দেখাশোনা করি, দেখভাল করি, তাহলে আমার মনে হয় ফোকের জায়গা থেকে বাংলাদেশ মানে বিশ্বের এক নম্বর জায়গা নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ। যেদিন এটা নিতে পারবে সেদিন আসলে আমি সবচেয়ে খুশি হব। অবশ্যই, তুমি খুশি হলে আমরাও খুশি হব। অনেক ধন্যবাদ তোমাকে, সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং আমাকে সময় দেবার জন্য, দর্শকদেরকে আনন্দিত করবার জন্য। অনেক শুভকামনা, সামনের পথ চলা আরও মসৃণ হোক। একদম, এতক্ষণ যারা আমাদেরকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই। দর্শক, আজকে এই পর্যন্তই, পিন্টু ঘোষকে আর আটকে রাখতে পারলাম না কারণ অনেকগুলো গান তার কাছ থেকে শোনা শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি হক মিশাকুকে নিবেদিত ফোক স্টুডিওর আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি ছুটির দিনে অর্থাৎ শুক্রবার শেষ প্রহরে আরও একবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালোবাসায় থাকুন, ভালোবেসে ভালোবাসায় রাখুন। শুভরাত্রি। শুনিলে প্রাণ, শুনিলে শুনিলে প্রাণ চমকে ওঠে, চমকে ওঠে
দেখতে যেমন ভুজন কণা সারবানাম খানা যেখানে সারবানাম খানা যেখানে সারবানাম খানা যেখানে সারবানাম খানা শুনিলে প্রাণ চমকে ওঠে শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ফল পেয়েছে কুবৃক্ষে সুর
ফল পেয়েছে আমার মনের ঘোর গেল না যেখানে সার বাদাম খানা যেখানে সার বাদাম খানা যেখানে সার বাদাম খানা যেখানে সার বাদাম Thank you.
ही।